কবিতা দৈত্য দিল হানা, কবি অনিমেষ সূত্রধর। এক দেশে এক রাজা ছিল, নাম ঠিক নেই জানা। করোনা নামে দৈত্য হঠাৎ সেথাই দিল হানা। প্রজা ভাবে কি আর এমন, দেখতে না পাই চোখে, সে করবে মোদের বিনাশ, বলছে রাজার লোকে। হামবাগ এক মোড়ল এসে খ্যাঁক 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 হাসে, বলে রোগে মরবি না কেউ, মরবি রোগের ত্রাসে। চোখে যারে যায় না দেখা, প্রাণবায়ু সে নেবে। রাজনীতি বই নয় এ কিছু, দেখবে বসে ভেবে। মন্ত্রী বদ্যি বিজ্ঞানীরা রাজার সভায় এসে, এক এক করে বসলো সবাই রাজার আশেপাশে। বুঝিয়ে বলে কেমন করে দৈত্য ঢুকলো দেশে, কেমন করে দৈত্যটাকে আনতে হবে বসে। রাজা বলেন, আপনারা সব হলেন দেশের মাথা, বলবেন যা শুনবো সবই, দিলাম আমি কথা। বদ্যি বলে, ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, না মানলে নামবে আধার, রইবে না কেউ হবে। রাজা বলেন, মন্ত্রীমশাই আইন করুন লাগু। বিজ্ঞানীরা সবাই বলে, দৈত্য এবার ভাগুক। কিন্তু দেশের হামবড়াদের বোঝানো এক দায়, সব জানতা এঁচোর পাকা নেই কোয়েতে সায়, ঘুরছে ফিরছে হই হুল্লোড়, খেলছে তাসও পাশা। বুঝছে না তো দৈত্য দানব বাঁধছে দেহে বাসা। মন্ত্রী বলেন, রাজামশাই অনেক প্রজাই এলে, তাদের জন্য রোগের দাপট লাফিয়ে যাচ্ছে বেড়ে। রাজা বলেন, মন্ত্রীমশাই বুদ্ধি করো বার, দেখতে পাচ্ছ সোনার রাজ্য হচ্ছে ছাড়খার। মন্ত্রী বলেন, রাজামশাই বুদ্ধি পাওয়া গেছে। বুদ্ধি শুনে রাজামশাই লাফিয়ে ওঠেন নেচে। বাইরে এলেই রাজার সেনা ধরছে তারে চেপে, কাঠির ডগায় বিষ্ঠা নিয়ে দিচ্ছে গায়ে লেপে। দু একটাকে সবার পরই পদঘাট শুনশান, রাজামশাই এবার বুঝি মনে স্বস্তি পান। হাফ জানতা সব জানতা এদের নিয়েই বিপদ, কুকুর মতন মুগুর হলেই বিদেই হবে আপদ।